আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি এনাম এনামউদ্দিন মিলন চ্যানেলের আরও একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ঘরে বসে কিভাবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে কোনো ধরনের ভুল আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটা দিয়ে সংশোধন করবেন। আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর আপনি যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটা চেপে রাখুন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আমার একটা ফ্রেন্ডের এনআইডি কার্ড সংশোধন করে দেখাবো। এনআইডি কার্ড সংশোধন করার জন্য আপনার মোবাইলে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। ওপেন করার পর অ্যাড্রেস বারে গিয়ে টাইপ করতে হবে services.nid.gov.bd। ওয়েবসাইট লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকেও চলে যেতে পারবেন। ওয়েবসাইট লিঙ্কটা চান্স করলে আপনাকে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটটাতে নিয়ে আসবে। তো অফিসিয়াল ওয়েবসাইটটাতে আসার পর আপনার যদি অলরেডি এনআইডি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনার এনআইডি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আর যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনি রেজিস্ট্রেশন করুন অপশনটার উপরে ক্লিক করবেন। আমি যার আইডি কার্ডটা সংশোধন করতেছি তার এনআইডি অ্যাকাউন্ট যেহেতু রেজিস্ট্রেশন করা নাই, তাই আমি রেজিস্ট্রেশন করুন অপশনটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই পেজটাতে সর্বপ্রথম আপনার এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি এনআইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি। এনআইডি নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনার জন্মদিনটা দিবেন, জন্ম মাসটা দিবেন, এরপর আপনার জন্মসনটা দিয়ে দিবেন। জন্মসনটা দিয়ে দেওয়ার পর নিচে আপনি দাগ কাট অংশে যে একটা স্কেচ দেখতে পাচ্ছেন স্কেচটা নিচের কালে জায়গাটাতে টাইপ করে দিবেন। টাইপ করে দেওয়া হয়ে গেলে আপনি সাবমিট বাটনের উপরে ক্লিক করবেন। সাবমিট বাটনের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নতুন আরও একটা পেজ ওপেন হয়ে গেছে। তো এই পেজটাতে সর্বপ্রথম আপনার বর্তমান ঠিকানাগুলো সিলেক্ট করে দিবেন। তো আমি বর্তমান ঠিকানার বিভাগটা সিলেক্ট করে দিলাম, এরপর জেলা সিলেক্ট করে দিলাম, দেন উপজেলাটা সিলেক্ট করে দিলাম। একইভাবে আপনার স্থায়ী ঠিকানাটাও সিলেক্ট করে দিবেন। যদি আপনার ভিন্ন ভিন্ন হয় স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা তাহলে আপনি ভিন্ন ভিন্ন দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি নিচের পরবর্তী বাটনটার উপরে ক্লিক করবেন। পরবর্তী বাটন উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নতুন আরও একটা পেজ ওপেন হয়ে গেছে। তো এই পেজটাতে আপনার ভোটার হওয়ার সময় যদি কোনো নাম্বার দিয়ে দেখেন তাহলে সেই নাম্বারটা এখানে শো করবে। সেই নাম্বারটা যদি আপনার কাছে বর্তমানে থাকে তাহলে আপনি বার্তা পাঠান অপশনটার উপরে ক্লিক করবেন। আর যদি নাম্বারটা না থাকে আপনার কাছে তাহলে আপনি মোবাইল নাম্বার পরিবর্তন অপশনটার উপরে ক্লিক করবেন। তো আমি মোবাইল নাম্বার পরিবর্তন অপশনটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এই পেজটাতে আপনি বর্তমানে ইউজ করেন এমন একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তো আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়া হয়ে গেলে আপনি বার্তা পাঠান অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল নাম্বারটাতে একটা 6 ডিজিটের কোড সহ মেসেজ চলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার মেসেজটা চলে আসছে। মেসেজটা থেকে আমি কোডটা টাইপ করে দিচ্ছি। এখানে কোডটা টাইপ করে দেওয়ার পর আপনি বহাল বাটনটার উপরে ক্লিক করবেন। বহাল বাটনের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নতুন আরও একটা পেজ ওপেন হয়ে গেছে। তো সেই পেজটাতে আপনার প্রোফাইলটা দেখতে পাবে। তো প্রোফাইলটাতে আপনি যদি একটা পাসওয়ার্ড সেট করতে চান তাহলে আপনি সেট পাসওয়ার্ডের উপরে ক্লিক করবেন, আর যদি সেট করতে না চান তাহলে আপনি এরিয়া জানার উপর ক্লিক করবেন। আমি যেহেতু পাসওয়ার্ড সেট করব তাই আমি সেট পাসওয়ার্ডের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনার অ্যাকাউন্টের একটা পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ডটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটাতে যদি আপনি প্রবেশ করতে চান তাহলে আপনার পাসওয়ার্ডটার অবশ্যই প্রয়োজন হবে। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আমি নিচে আবারও পাসওয়ার্ডটা কনফার্ম করে নিচ্ছি। কনফার্ম করে নেওয়ার পর আমি সাবমিট বাটনের উপরে ক্লিক করলাম। সাবমিট বাটনের উপরে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমার প্রোফাইলটা ওপেন হয়ে গেছে। তো আপনি দেখতে পাচ্ছেন উপরে প্রোফাইল নামে একটা অপশন দেওয়া আছে, আপনি সিম্পলি ওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনি আপনার সম্পর্কিত সমস্ত ডিটেলস আপনি দেখতে পাবেন। তো আপনার এনআইডি কার্ডের যে ভুলটা হয়েছে সেই ভুলটা সংশোধন করার জন্য আপনি উপরে এডিট নামে যে আইকন দেখতে পাচ্ছেন সিম্পলি ওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখানে একটা পপ আপ মেনু ওপেন হয়ে গেছে। এই পপ আপ মেনুতে আপনার এনআইডি কার্ড সংশোধনে যে ফি পেমেন্ট করতে হবে সেই ফিটা আপনি কোন কোন সিস্টেমে পেমেন্ট করতে পারবেন
সেই বিষয়টাই দেওয়া থাকবে। তো আপনারা রকেটের মাধ্যমে কিভাবে এনআইডি সংশোধন ফি পরিশোধ করবেন সেই বিষয়টা আমি এই ভিডিওটাতে দেখিয়ে দিব। আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখেন, ইনশাআল্লাহ আপনারা খুব সহজে সব কিছু বুঝে নিতে পারবেন। তো আপনি বহাল বাটনটার উপরে ক্লিক করবেন। বহাল বাটনটার উপরে ক্লিক করার পর এখানে আপনার এনআইডি কার্ডের যে ভুলটা আছে সেই ভুলটা আপনি সংশোধন করে নেবেন। তো আমি যার আইডি কার্ড সংশোধন করতেছি তার নামের মধ্যে মোহাম্মদ দেওয়া আছে, এনআইডি কার্ডের মধ্যে মোহাম্মদ নাই। তো আমি মোহাম্মদটা দিয়ে দিচ্ছি। মোহাম্মদটা দিয়ে দেওয়ার পর তার ইংলিশ নামের মধ্যেও ভুল আছে, সে ভুলটা আমি সংশোধন করে দিচ্ছি। সংশোধন করে দেওয়ার পর তার জন্ম তারিখের মধ্যেও ভুল আছে, জন্ম তারিখটা আমি ঠিক করে দিচ্ছি। জন্ম তারিখটা ঠিক করে দেওয়ার পর আপনি উপরে দেখতে পাচ্ছেন পরবর্তী নামে একটা আইকন দেওয়া আছে, আপনি সিম্পলি ওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা পেজ চলে আসছে। তো এই পেজটাতে আপনি দেখতে পাচ্ছেন আপনার বর্তমানে কী কী তথ্য আছে এবং পরিবর্তনের পর আপনার তথ্যগুলো কীরকম হচ্ছে সেগুলো আপনি দেখতে পাবেন। সবগুলো আপনার ঠিকঠাক আছে কিনা একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি উপরে পরবর্তী আইকনটার উপরে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে। তো এই পেজটাতে আপনার বিতরণের ধরনটা রেগুলার করে দিবেন। দেন আপনি উপরে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ টোটাল ডিপোজিট অফ 0 BTT। তো আপনাকে এখানে সর্বপ্রথম এনআইডি সংশোধন ফিটা পরিশোধ করে দিতে হবে, এরপরে আপনি সংশোধনের পরবর্তী ধাপগুলো সম্পূর্ণ করতে পারবেন। তো আমরা আগে এনআইডি সংশোধন ফিটা রকেটের মাধ্যমে পরিশোধ করে দিই। এর জন্য আমাদেরকে রকেট অ্যাপসটা ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন বিল পে নামে একটা আইকন দেওয়া আছে, আপনি সিম্পলি ওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে। তো এই পেজটাতে আপনাকে নির্বাচন কমিশনের বিলার আইডিটা সিলেক্ট করে দিতে হবে। এর জন্য আপনি উপরে নির্বাচন কমিশনের বিলার আইডি নাম্বার 1000 টাইপ করবেন। টাইপ করলে দেখতে পাচ্ছেন নিচে ইসি বাংলাদেশ নামে একটা বিলার আইডি চলে আসছে, আপনি সিম্পল ওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে নতুন আরও একটা পেজ ওপেন হয়ে গেছে। তো এই পেজটাতে সর্বপ্রথম আপনার এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি এনআইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি। এনআইডি নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনার অ্যাপ্লিকেশন টাইপ সিলেক্ট করে দিতে হবে। আপনার অ্যাপ্লিকেশন টাইপটা কী সেটা দেখার জন্য আপনি ওয়েবসাইটের মধ্যে চলে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পর আপনি এই জায়গার মধ্যে দেখতে পাবেন আপনার অ্যাপ্লিকেশন টাইপটা। তো আমাদের অ্যাপ্লিকেশন টাইপটা হচ্ছে এনআইডি ইনফো করাপশন। তো আমাদের এনআইডি ইনফো করাপশনটা কয় নাম্বার আছে এটা দেখার জন্য আমরা অ্যাপ্লিকেশন টাইপের উপরে ক্লিক করলাম। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে 1 নাম্বারে দেওয়া আছে এনআইডি ইনফো করাপশন। তো আমরা এর জন্য 1 টাইপ করলাম। টাইপ করে দেওয়ার পর আপনি সংশোধন ফিটা কার জন্য পেমেন্ট করতেছেন সেই বিষয়টা সিলেক্ট করে দিতে হবে। তো আমি অন্যের সিলেক্ট করলাম। অন্যের সিলেক্ট করার পর নিচের খালি জায়গাটাতে সেই ব্যক্তিটার একটা মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। তো আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর পরবর্তী অপশনটাতে আপনার অ্যামাউন্টটা দিয়ে দিতে হবে। তো আমি অ্যামাউন্ট 230 টাকা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনি যাচাই করুন অপশনটার উপরে ক্লিক করবেন। যাচাই করুন অপশনটার উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন একটা পপ আপ মেনু ওপেন হয়ে গেছে। তো এই পপ আপ মেনুতে আপনি টিক আসছে অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে। তো এই পেজটাতে আপনার রকেট অ্যাকাউন্টের ফিনটা দিয়ে দিবেন। ফিনটা দিয়ে আপনি নিশ্চিত করুন অপশনটার উপরে ক্লিক করার সাথে সাথে আপনার পেমেন্টটা সাকসেসফুলিভাবে হয়ে যাবে। তো পেমেন্টটা সাকসেসফুলিভাবে সম্পন্ন হওয়ার পর আপনি আবারও ওয়েবসাইটের মধ্যে চলে যাবেন আপনার এনআইডি সংশোধনের পরবর্তী ধাপগুলো সম্পন্ন করার জন্য। আসার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিপোজিটটা পরিবর্তন হয়ে 230 টাকা হয়ে গেছে। ডিপোজিটটা যতক্ষণ পরিবর্তন হবে না ততক্ষণ পর্যন্ত আপনি এনআইডি সংশোধনের পরবর্তী ধাপগুলো সম্পূর্ণ করতে পারবেন না। ডিপোজিটটা পরিবর্তন হতে 30 মিনিট পর্যন্ত সময় নিতে পারে। তো আমার ডিপোজিটটার সাথে সাথেই পরিবর্তন হয়ে গেছে। এরপরে আমাকে পরবর্তী অপশনটার উপরে ক্লিক করতে হবে। পরবর্তী অপশনটার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে। তো এই পেজটাতে আপনার ডকুমেন্টগুলো সাবমিট করে দিতে হবে। ডকুমেন্ট সাবমিট করার ক্ষেত্রে অবশ্যই আপনি এনআইডি কার্ডে যে ভুলটা সংশোধন করতেছেন সেই রিলেটেড ডকুমেন্ট সাবমিট করবেন। আর আপনি যত বেশি ডকুমেন্ট সাবমিট করবেন তত তাড়াতাড়ি আপনার এনআইডি কার্ডটা সংশোধন হয়ে যাবে। তো আমি যে ডকুমেন্টগুলো সাবমিট করব সেগুলোর ছবি আমার মোবাইলে আগেই তুলে রেখেছিলাম। ছবিগুলোর সাইজ অবশ্যই 1 MB-র কম হতে হবে। তো আমি ছবিগুলো একটা একটা করে আপলোড করে দিচ্ছি। সর্বপ্রথম আমি SSC সার্টিফিকেটটা আপলোড করে দিচ্ছি। এর জন্য উপরের অ্যারো বাটনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি SSC সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে পাশে আপনি যে আপলোড নামে একটা আইকন দেখতে পাচ্ছেন ওটার উপরে ক্লিক করবেন।
क्लिक करे आपनार ग्यालारीते गिये आपनार फाइलटा सिलेक्ट करले किछुक्षण लोडिंग निये आपनार फाइलटा आपलोड हो जाबे। एकई भावे आमी बार्थ सार्टिफिकेटटाओ आपलोड करे दिच्छि। एर जन्य एरो बाटनटार उपरे क्लिक करलाम। क्लिक करार पर बार्थ सार्टिफिकेट अपशनटा सिलेक्ट करलाम। देन आपलोड अपशनटार उपरे क्लिक करे फाइलेर मध्ये चले गेलाम। जाओयार परे आमार बार्थ सार्टिफिकेटटार उपरे क्लिक करलाम। क्लिक करार पर किछुक्षण लोडिंग निये ओटाओ आपलोड हये गेछे आपनारा नीचे देखते पाच्छेन। एकई भावे आमी जे अन्यान्य ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে সেগুলো একটা একটা করে আপলোড করে নিচ্ছে, আপনাদের সময় রাতে নষ্ট না হয়, সেই জন্য ভিডিওটা কিছুক্ষণ স্কিপ করলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো ডকুমেন্ট সাবমিট করা হয়ে গেছে। এখন উপরে যে পরবর্তী নামে একটা আইকন দেখতে পাচ্ছেন, সিম্পল ওটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে। তো এই পেজটাতে আপনি আপনার এনআইডি কার্ডের কী কী ভুল সংশোধন করতেছেন এবং আপনি কী কী ডকুমেন্ট সাবমিট করেছেন সবগুলো শো করবে। আপনি সব কিছু ঠিকঠাক আছে কি না একবার দেখে নেবেন। যদি কোনো ধরনের ভুল থাকে তাহলে আপনি পিছনে অপশনটার উপরে ক্লিক করে পরবর্তীতে গিয়ে আপনার সমস্যাটা সমাধান করে নেবেন। এরপর যদি আপনি সাবমিট করে দেন তাহলে আপনার ভুলটা সংশোধন করতে পারবেন না। এই ভুলের জন্য আপনার অ্যাপ্লিকেশনটা সারা জীবনের জন্য পেন্ডিং থেকে যেতে পারে। তো আমার সব কিছু দেখে নেওয়া হয়ে গেল। এখন আমি সাবমিট অপশনটার উপরে ক্লিক করলাম। সাবমিট অপশনটার উপরে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেছে। উপরে দেখতে পাচ্ছেন আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিংয়ে রয়েছে। এরপর আপনি উপরে যে ডাউনলোড নামে একটা আইকন দেখতে পাচ্ছেন ওটার উপরে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড করে নেবেন। পরবর্তীতে জিনিসটার আপনার প্রয়োজন হতে পারে। তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজেই ঘরে বসে ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করতে পারেন। সংশোধনের জন্য আবেদনটা করার 10 দিন পরে আমার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভাল হয়ে গিয়েছিল। তো এখন আপনি উপরে দেখতে পাচ্ছেন আপনার সর্বশেষ সংশোধনের জন্য আবেদনটি অনুমোদিত হয়েছে। এর মানে হচ্ছে আমার এনআইডি কার্ডটা সংশোধন হয়ে গেছে। তো এখন আপনি উপরে প্রোফাইল অপশনটার উপরে ক্লিক করলাম। প্রোফাইল অপশনে ক্লিক করার পর নিচে যে ডাউনলোড নামে আইকন দেখতে পাচ্ছেন ওটার উপরে ক্লিক করে আমার আইডি কার্ডটা ডাউনলোড করে নিলাম। আশা করি আপনারা বিষয়টা বুঝতেই পারছেন। ভিডিওটার মাধ্যমে যদি আপনি সামান্য উপকৃত হয়েছেন বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ সবাইকে।